আলহুলফা ৱাছলামলা ইবা দহিলাফা মাবাদ সমানিত দৰ্শক শ্ৰোতা আজকে কোৰবানী সম্বন্ধে কয়কটা প্ৰশ্নৰ উত্তৰ দাম কুৰীয়া আপোনালিত চামনে হাজিৰ হৈছি প্ৰথম প্ৰশ্ন কতটুকু সম্পদৰ মালিক হ'লে কুৰবানী ৱাজীব হয় কোরবানি সমস্ত মুসলমান বেটা বেটির উপরে ওয়াজিব না কোরবানি আল্লাহ রব্লা আলমিনে সম্পদ সাধী মুসলমানের উপরে ওয়াজিব হসেন শরিয়তর মধ্যে নির্দিষ্ট সম্পত্তির পরিমাণ আছে শরীয়তর মধ্যে কোরবানির যে তিন দিন ঈদের দিন ঈদের পর দিন ফরর দিন এই কোরবানির ঈদের দিন থেকে দিন এই তিন দিন হইল কোরবানির সময় এই তিন দিন ভিতরে যে মুসলমান বেটা বা বেটির সম্পত্তি সাড়ে বায়ান্ন তোলা রুফা বা তার মূল্য পরিমাণ অইব এই সম্পত্তি এই দিন যদি তার কাছে আয় ইদর দিন বা ইদর ফরর দিন বা এর ফরর দিন এই তিন দিন থেকে কোনো এক যদি এই সম্পত্তির বা এই সম্পত্তির পরিমাণ মালের যদি মালিক হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব যদি এর আগে তার কাছে এই মাল থাকে না এই পরিমাণ মাল থাকে না আর ও ঈদর দিন যদি তার কাছে আই যায় বা ঈদর বাদর দিন আই যায় এর ফোর দিন আই যায় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব আর এই কোরবানির যে নিসাব বা কোরবানির মধ্যে যে মাল হিসাব করা হয় এই মালটা সোনারুফা ইতোফারে আৰ ব্যৱসাৰ মাল হিতাৰে নিজৰ আৱশ্যকীয় প্ৰয়োজনীয় জৰুৰতৰ চামান বাদে যদি ফাজিল কাপোৰ চোপৰ তাকে ফাজিল বিছনা তাকে ফাজিল গাড়ী তাকে ফাজিল আৰু কোনো ঘৰৰ আসবাব পত্ৰ তাকে ইটাৰো মূল্য হিচাপৰীয়া চাৰে বায়ান্ন তোলা ৰূপাৰ মূল্য পৰিমাণ যদি পঁচি যায় ত'লে এই মানুহৰ ওপৰত কোৰবানী ওৱাজ আর এই সাড়ে বায়ান্ন তোলা রুফার মূল্য যেটা এটা ঈদর দিনকুর রেট হিসাবে হইব আর যদি কোনো মানুষের কাছে শুধু সোনা থাকে কোনো পয়সা খরি নাই রুফাও নাই কোনো কোনো কিছু নাই শুধু সোনা থাকে যদি তাহলে সোনার নিসাব সাড়ে সাত তোলা পর্যন্ত যদি থাকে বা এই সাড়ে সাত তোলা সোনার পরিমাণ যদি সাড়ে সাত তোলা সোনা যদি থাকে তাহলে কোরবানি বাজি বইব আর সোনার লগে যদি ভয়সা থাকে সে রুফা সামান্য থাকে তাহলে রুফার নিসাব হিসাবে সাড়ে বায়ান্ন তোলা রুফা বা তার মূল্য যে বেটা বা বেটির কাছে তাকবো তার উপরে কোরবানি বাজিব নিজের উপরে নিজের কোরবানি এক একঘরের মধ্যে স্বামীর উপরে আলাদা কোরবানি বাজিব স্ত্রীর হিসাব আলাদা স্ত্রীর উপরে আলাদা কোরবানি বাজিব দুই নম্বর প্রশ্ন হইল সামর্থ্যের অভাবে যদি কোরবানি করা সম্ভব না হয় তাহলে করিয়া কোরবানি করা শরীয়তে কোনো মানুষরে করিয়া কোনো আবাদত করার কথা যদি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক যদি মানুষ ওই যায় কিন্তু আত কোরবানির পশুর লওয়ার ও সময়ত কোনো টাকা তাহে না তাহলে করিয়া কোরবানির পশু এবং কোরবানি দেওয়া লাগব আর হিসাব পরিমাণ যদি মাল থাকে না শরীর নির্ধারিত সীমা পর্যন্ত যদি সম্পত্তি থাকে না এর নিচে থাকে তাহলে ই মানুষে ঋণ যেহেতু তার উপরে কোরবানি বাজিব নাই ঋণ কোরবানি দিত না তিন নম্বর প্রশ্ন হইল ঋণী মানুষে কোরবানি করত না তার ঋণ পরিশোধ করত ঋণ পৰিশোধ কৰা ফৰ্জ জৰুৰী ঋণ পৰিশোধ না হ'লে কিয়মতৰ দিন প্ৰশ্ন আহিব এই ঋণৰ কাৰণে কিয়মতৰ দিন আটখাও আহিব বিচাৰৰ দিন আঠখাও আহিব এই ঋণৰ কাৰণে মানুহ জাহ্নীও হ'ত পাৰে এৰ লাগিয়া এই ঋণ মৰা জৰুৰী যিহেতু এইটো সম্বন্ধে চোৱাল হ'ব কোৰবানী ফৰ্জ নোৱাৰিলে কোৰবানী ৱাজীব নোৱাৰিলে এই কোৰবানী সম্বন্ধে কোনো চোৱাল হিতো নাই এৰ লাগিয়া ঋণ মাৰা লাগিব কোরবানি না করিয়া হ্যাঁ যদি যার ঋণ আছে তার যদি অন্যদিকে যদি হিসাব পরিমাণ মাল তাকিয়া থাকে শরীয়তর বাসায় যদি ধনী হয় জখাত ফরজ হয় বা কোরবানি ওয়াজিবর যোকা সম্পত্তি তার কাছে থাকে তখন এলা কোনো মানুষ হইলে তখন হে এই কোরবানী রে আদায় করতে গিয়া তার কাছে যদি নগদ কোনো পয়সা থাকে না পশু পশুর লাগি যদি সামান্য ঋণ করা লাগে তাহলে ঋণ করিয়াও কোরবানি আদায় করত এরপরে প্রশ্ন হইল মরা মানুষের নামে কোরবানি করা যায়নি মরা মানুষের নামে কোরবানি করা যায় তবে কোরবানি যাইন মরা মানুষের নামে খতরা মরা মানুষর লাগিয়া খতরা মরা মানুষরে সব কৌশিবার লাগি কোরবানি খতরা তাইন আগে তান উপরে কোরবানি যদি ওয়াজিব হইয়া থাকে তাহলে তান ওয়াজিব জগুগু তাইন আগে আদায় কর্তা আৰু এৰ লগে যদি তান তৌফিক দেখে ত'লে তান মৃত কোনো মানুহৰ চব পাইবানিয়তে তাৰ লাগিয়ে তাৰ নামে কুৰবানী কৰবা এৰ ফলত প্ৰশ্ন হ'ল কুৰবানীৰ পশুৰ বয়স সম্পৰ্কে জানে চাই কোৰবানীৰ পশু ফাঁচ ধৰণৰ ছাগল বেৰা গৰু মহিষ আৰু উট উট হ'লে পাঁচ বছৰৰ অইতো নিচে পাঁচ বছৰৰ নিচে কোনো গোটৰ কোৰবানী জাইজ নাই গৰু এখন মহিষ দুই বছৰৰ নিচে ৰিলে কোৰবানী জাইজ নাই নিচে দুই বছৰ বয়স হ'ত গৰু এবাৰ মহীষৰ ছাগল ছাগল এক বছৰৰ ঐত এক বছৰৰ নিচৰ কোনো ছাগলৰ কোৰবানী জাইজ নাই বেৰা ওলে যদি বেৰা দুম্বা থাকে বা বেয়া থাকে যদি একো মুঠা ফৰবা থাকে স্বাস্থ্যমাস্থ্য বলা থাকে তয় মাহ হ'লেও ছয় মাহৰ দুম্বা বা বেড়া দিয়া কোরবানি দেওয়া যায় কিন্তু শর্ত হইলো তাজা মোটা হইতো দেখতে এক বছরের মতো দেখা যাইত কোরবানির পশুর বয়স সম্পর্কে জানতে চাই এইলো কোরবানির পশুর বয়স কোরবানির পশুর সামলার বিধান কি কোরবানির পশুর সামলা এটা কোরবানি যাইন দিবা তাইন তান ব্যবহারও লাগাইতা তাইন এটা দিয়া যদি ব্যাগ বানাইন বা আরও সামলা দিয়ে যেটা জিনিস বানানি যায় তাই নিজের মানে ব্যবহারের মধ্যে লাগাইতা এটা 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 হলো শরীয়তর মশলা আর যদি তাই নাই কোরবানির চামড়া যদি বেশি লাইন কোরবানির চামড়া যদি তাই বেশি লাইন তাহলে এই মূল্যটা সটকা করা তার উপরে বাজিবই যায় বেশিলে এটার মূল্য সটকা করতে লাগব এর ফল প্রশ্ন হইল কোরবানির গোষ্ঠ বানানেওয়ালা মজুর যারা এরারে শ্রম হিসাবে কোরবানির চামড়া কোরবানির গোষ্ঠ বা আরও কিছু কোরবানির অংশটা তাকিয়া। কোরবানির গুস্ত তেকিয়া কোরবানির সম্রাট তাকিয়া তারা দেওয়া যায়নি না না দিতা বার্তা নাই কোরবানির যে যারা মেহনত করব জব করব কোরবানির মাংস কাটিব বাটিব এরারে আলাদা তারারে মেহনত সাব্যস্ত করে দেওয়া হয়তো তারারে মজুরি সাব্যস্ত করে দেওয়া হয়তো আলাদা পয়সা দেবো হয়তো শরীরকে যারা কোরবানি দেন সারাই মিলিয়া আলাদা এই কোরবানি খাটনেওয়ালারে কোরবানির মাংস তৈয়ার করনেওয়ালারে আলাদা পয়সা দিতা কোরবানির মাংস দিলে এটা এটা দেওয়া হইতো নিঃস্বার্থে দেওয়া হইতো কোনো স্বার্থর বিনিময়ে কোনো জিনিসের বিনিময়ে কোনো মেহনতর কোনো কিছুর বিনিময়ে দেওয়া হইত না এটা দিলে দিলে এর ফল প্রশ্ন হইল কোরবানি জাইন দেন কোরবানি দাতা কোরবানির গোষ্ঠ তিন দিনের বেশি রাকিয়া খাইতা ফারবাণী কোরবানি দেনেওয়ালায় কোরবানির গোষ তিন দিনের বেশি রাকিয়া খাইতা ফারবাণী এই প্রশ্নের উত্তর হইল হাঁ ফারবা কোরবানি দেওয়ালায় কোরবানির গোস তিন দিনের বেশি রাখিয়া খাইতে পারবা এর ফল প্রশ্ন হইল কোরবানির সান ওঠার আগে কোরবানির পশু কিনা নি যাইব কোনো অসুবিধা নেই কোরবানির পশু কিনতে পারবা কোরবানির পশু কি বিক্রি করা যাইজ আছে কোরবানির পশু বিক্রি করা যাইজ আছে আর যাইজ নাই যদি কোনো গরিব মানুষ জানুফরে কোরবানি ওয়াজিব নাই তাইন যদি কোরবানির পশু লাইন আর কোরবানির মানি লাইন তাহলে এইটা মন্নতই যায় আর এই কোরবানির পশুটা তার লাগে কোরবানি দেওয়া এটা হয়ে যায় এর লাগে তাই এইটা ব্যস্ত ফারতা নেয় দনী মানুষ যদি ওই জানুফরে কোরবানি ওয়াজি বেন্নেও আছে ঈদের সময়ও তাই দেখা টান ঈদের এই তিনে দিন কুর্বিতরে ঈদের দিন ঈদের পর দিন এর পর দিন এই কোরবানির তিন দিন ভিতরে তান কাছে সম্পত্তি তাকবো বা এরকম সম্পত্তি তান কাছে আছে ইলা যদি কোনো দনী মানুষের কোরবানির পশু লইন তাহলে তাই ব্যস্ত পারবা বদলিতে পারবা কোনো অসুবিধা নাই এরপর প্রশ্ন হইল কোরবানির গাবি দুহন করে দুধ খাওয়া যাবে কি না কোরবানির গাবি দুহন করে দুধ খাওয়া যাবে কি না দুধ খাইতে ফার্তা না কোরবানির যদি গাবি লইন কোরবানির গাই লয়েন আর দুধ কিরায় এটা সটকা করে দিতা এর ফল প্রশ্ন হইল ধুমপান করে এবং নেশা করে এমন ব্যক্তির কোরবানি সহি হবে কি হ্যাঁ সহি কোনো অসুবিধা নেই ধুমপান করা এটা আলাদা গুণা এটা আলাদা প্রশ্ন হইব এটার লাগে গুনা লেখা হইব তবে এই মানসে কোরবানি দিলে কোরবানি সহি কোরবানি তার উপরে বাজি পাইলে কোরবানি দিতেও লাগবো এটা আলাদা নাকি আলাদা কাম এটা আছে এর ফের প্রশ্ন হইল ধনী প্রতিবেশী ও আত্মীয়দের মধ্যে যারা কোরবানি করেছে তাদেরকে কোরবানির মাংস হাদিয়া দেওয়া যাবে কি ধনী প্রতিবেশী বা আত্মীয় যারা কোরবানি দেন তারা আরে কোরবানির মাংস আপনি হাদিয়া হিসাবে দিতে পারবা কিন্তু তারাও কোরবানি দিছই তারার তো জরুরত নাই যেহেতু এই কোরবানির মূল উদ্দেশ্য ইয় আছে গরিব মিসকিনকলে তার যারা সারা বছর মাংস খুব কম খাইতে পায় তারারে খাওয়ানি একটা উদ্দেশ্য কোরবানির মাংস হালাল করে দেওয়া লাগিয়া এই উদ্দেশ্য পূরা করতে গিয়া ভালো হইল গরিব পেটি প্রতিবেশী বা ফকির মিসকিন যারা এরারে দেওয়া হয়তো এয়াৰ ফলৰ প্ৰশ্ন হ'ল কি পৰিমাণ টকা তাকলে কুৰবানী ৱাজীৱ হয় আৰু কোৰবানী কৰলে কি ফজিলত পোৱা যায় এতিয়া আগেও আহিছে যে চাৰে বায়ান্ন তোলাৰ উপা বা তাৰ মূল্য মূল্য পৰিমাণ টকা যদি তাকে তো কুৰবানী ৱাজীব আৰু কোৰবানী কৰা অনেক ফজিলতৰ বস্তু কোৰবানী যে সময় বান্ধাই কৰব আল্লাৰে ৰাজীকুচি কৰাগীয়া কুৰবানীৰ প্ৰশুৰ ৰক্ত মাটিত ফলাৰ আগে সমস্ত গুণা মাফ হৈ যাব আল্লাহ রবুল্লা আলমিনে এই কোরবানি হজরত ইব্রাহিম আল্লাহ ইসলামের সুন্নত হিসাবে আমরার কাছে এই কোরবানির বহুত নেকি আছে বহুত সব আছে এক এক রুম পরিমাণ নেকি আছে কোরবানির পশুর রুম যত যতখান অতখান নেকি আছে আরও অনেক বেশি নেকি আছে বিভিন্ন হাদিসের মধ্যে নেকি বয়ান করা হয়েছে এর প্রশ্ন হইল কোন ব্যক্তির জন্য কোরবানির সমস্ত মাংস তার কাছে রাখার হুকুম আছে কোন ব্যক্তির জন্য কোরবানির সমস্ত মাংস তার কাছে রাখার হুকুম আছে এলাকা কোনো মানুষ যদি থাকে যে গরিব মানুষ কোনোভাবে কোনোভাকির মানে নিসাব পরিমাণ গিয়া মাল তারপরে কোরবানি বাজিবইছে কিন্তু তার ঘরের মাঝে খানেওয়ালা মানুষ বেশি হুরতা মুরতা বেশি পরিবার বড় এলা যদি কোনো মানুষ ইয়ে থাকে তাহলে কোরবানির সমস্ত মাংস তার কাছে রাখতে পারবো কোনো অসুবিধা নাই কোরবানির মাংস বাটিয়া দেওয়া যেটা এটা ইয়াত আছে মোস্তাহাব এক অংশ নিজে রাখা এক অংশ আত্মীয় স্বজনদের দেওয়া এক অংশ গরিব মিসকিনটে দেওয়া এটা আছে যদি যদি ই জরুরত থাকে না এরপরেও একজন মানুষ যদি ইচ্ছা করে কোরবানির মাংস রাখতো তাহলে রাখতে পারবো খাইতে খাইতে পারবো কিন্তু মোস্তাহ হইল বালা হইল তিন অংশ করিয়া এক অংশ নিজে রাখা এক অংশ আত্মীয় স্বজনদের দেওয়া এক অংশ ঘড়ি মিসকিনের মধ্যে বাটিয়া দেওয়া কিছু মানুষ আছেন কোরবানির মাংস একেবারে রাখেন না সব দিলেন বাড়িতে আর নেই না বাড়ির মানুষ পাইনু না 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 এটা তো আল্লাহ তালে হালাল করে দিছেন আল্লাহর পক্ষ কি দেওয়া নিয়ামত আমত এটা কিছু আমরা নিয়া খাইতাম যদি বেশি খাই না কিছু এটা নিয়ে খাইতাম ওটা এটা হচ্ছে বালা কোন সময় কোরবানি দেওয়া সবচেয়ে ভালো রাত্রে না দিনে রাত্রে ভালো আর দিনও ভালো এটা আসলে এটা হলো ভালোর কোনো কথা নাই এটা প্রশ্ন এটা আইসে রাত্রে বাল না দিনে বালো রাত দিন সব সময়ও কোরবানি করা যায় তবে রাইত কোরবানি করা মখরু কোরবানির তিন আইয়াম বা তিন কুর যে রাইট আছে মাঝখানের রাইত এই রাইত কোরবানি করা মকরু। বা কিতাবর মধ্যে লেখারা মক্রু এটা লাগিয়া কারণ রাইত কোরবানির পশুরে জব করতে সময় রক কাটতে সময় অসুবিধা হইতে পারে আন্দারির কারণে জবর মধ্যে ডিস্টার্ব হইতে পারে এর লাগিয়া মক্রু এখন এই জমানাত কারেন্টর যুগ আছে বা আরও বিভিন্ন অসুবিধা আছে বিভিন্ন দরাদরি অসুবিধা আছে যদি কোরবানির পশু রাইট সুন্দর করিয়া জব করা হয় তাহলে কোনো মক্রু নাই যাই জীব এবার দিনের বেলা দেওয়া পালা এর ফর প্রশ্ন আইছে কোন ব্যক্তির উপর বছরে দুইবার কোরবানি করাও ওয়াজিব কোনো মানুষের যদি কোরবানির এই তিন দিন যেহেতু কোরবানির দিন হইল তিন দিন ঈদুল আজহা আর ঈদুল আজহার ফরর দিন এর ফরর দিন এই তিন দিন কোরবানির টাইম এখন কোনো মানুষের উপরে যদি কোরবানি ওয়াজিবয় না নির্ধারিত পরিমাণ পয়সা না থাকার কারণে যদি কোরবানি ওয়াজিবয় না এর এরপরেও তাইন যদি কোরবানির পশু হাউসে লৈয়া কোরবানি যদি লাগি লইয়া কোরবানি দিলাইন যেমন ঈদর দিন তাইন কোরবানি লইয়া দিলেইছন। এর ফর দিন তান খাচে হিসাব পরিমাণ মাল আই গেছে সাড়ে বায়ান্ন তোলা রুফা বা তার মূল্য পরিমাণ তান খাসে সম্পত্তি যেটা শরীয়ত নির্ধারিত করে দেওয়া পরিমাণ সম্পত্তি যে কোনো ধরনের সম্পত্তি যেটা আইলে কোরবানি হয় তান খাচে যদি এর ফরের দিন আই যায় ঈদর দিন তাইন গরিব হিসাবে কোরবানির প্রশু লইয়া দিল তানি ওয়াজিব আসলোনা দিলাইসন লওয়ার বাদে ওয়াজিবই গেছে আগে ওয়াজিব না কোরবানির নিয়তে লোহার কারণে এখন ওয়াজিব হইছে তাইন দিল এই কোরবানির পশু দেওয়ার পরে পরের দিন টান কাছে এমন সম্পত্তি আই গেল যে সম্পত্তি টানুফরে কোরবানি ওয়াজিব হয় তখন আবার তাইন এই বছর নতুন কুরবানির প্রশু লইয়া দিন দিতা এরপরে আর একটা প্রশ্ন আছে কোরবানির পশুর চামলা বিক্রি করা যাইজ আছে নি বিক্রি করা যাইজ আছে তবে বিক্রি করলে সটকা করতে লাগবো মূল্য কোনো মহিলা কোরবানির পশু জবাই করতে পারবে কি মহিলা কোরবানির পশু জব করতে পারবা তবে কোনো মহিলা যদি ধরায় আসলে কোরবানি যাইন দিতা তাইন নিজে জব যদি কোনো মহিলা তান কোরবানির পশু তাইন কোরবানি দেন তাহলে তাইন জব করা বালা কিন্তু মহিলা যদি ডরায় যে ডরার কারণে তান শারীরিক অসুবিধা হয় তাহলে দেখ না তবে যাইজ আছে দেওয়া লাস্ট প্রশ্ন হইল কোনো ব্যক্তি কোরবানি করতে পারবে কিন্তু ঈদের উল আজহার নামাজ আদায় করতে পারবে না কোন ব্যক্তি কুরবানি করতে পারবে কিন্তু উল আজহার নামাজ আদায় করতে পারবে না দেহাত অঞ্চলের যারা মানুষ যে জায়গার জুম্মা খোলা যাইজ নেয় যে গাঁওটা একদম শহর অঞ্চল থেকে বিলকুল বিরান গাঁও কোনো সম্পর্ক না সম্পর্ক নাই শহরের লগে সম্পর্ক করা বহুত কঠিন বা যে জায়গার মধ্যে মানে বিভিন্ন মানুষ বাছিবার বিভিন্ন জায়জের উদর জিনিস নাই এরকম দেহাতে ইউপিৎ আছে তো এরকম দেহাতর মাঝে যদি বসবাস করণওয়ালা মানুষ হয় তাহলে এটা জায়গায় জুম্মা যাইজ নাই ঈদর নমাজ যাইজ নাই কিন্তু কোরবানি করা লাগব কোরবানি ওয়াজি বললে কোরবানি করা লাগব তারা কোরবানির কোরবানি করতে পারবা ঈদর নামাজের আগেও তো আপনারিত সামনে এই সমস্ত প্রশ্নের উত্তর দিলাম আল্লাহ তোবার কোথায় আমরারে সহি জিনিসের উপরে আমল করার তৌফিক দেখো আমরার কোরবানি সহি শুদ্ধভাবে করার তৌফিক দান করবো আখির উদ্দ আওয়ান আলহামদুলিল্লাহ রবিলবিন